নমস্কার বন্ধুরা, কুকিং মিতার পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকের রেসিপি সাবুর পকোড়া। সাবুর পকোড়া বানানোর জন্য এখানে আমি 100 গ্রাম সাবু 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। সাবু পুরোপুরি ভিজে গেছে। এখানে 3টে ছোট আলু সেদ্ধ করে নিয়েছি। এবার একটা গ্রেটার দিয়ে আলু 3টে গ্রেট করে নেব। আলু 3টে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার অল্প একটু আদা, আদাটুকু গ্রেট করে নেব। আদা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। একটা বড় বাটির মধ্যে ভেজানো সাবুগুলো নিয়ে নেব। আর দিয়ে দেব গ্রেট করা আলু আর আদা। আর দিয়ে দেব 1/2 চামচের কম চিলি ফ্লেক্স, 10-12টা আধ ভাঙা গোলমরিচ দিয়ে দেব, 20-25টা ভাজা চীনাবাদাম আধ ভাঙা দিয়ে দেব, 1/2 চামচের একটু বেশি চিনি, আর দেবো 7 মতো নুন, আর 1 চামচ সাদা তেল দিয়ে সব উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব। সব উপকরণ ভালো করে মেখে নিয়েছি। এবার ছোট ছোট বড়া তৈরি করে নেব। এই একই রকমভাবে সব পকোড়াগুলো তৈরি করে নেব। সব পকোড়াগুলো বানিয়ে নিয়েছি। পকোড়া ভাজার জন্য কড়াইতে দিয়ে দেব বেশ খানিকটা সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এবার এক এক করে তেলের মধ্যে পকোড়াগুলো ছেড়ে দেব। এই সময় আঁচটা রেখেছি মিডিয়ামে। পকোড়াগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠ উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে সব পকোড়াগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। পকোড়াগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। বাকি পকোড়াগুলো একরকমভাবে ভেজে নেব। বাকি পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে একবার ট্রাই করে দেখতে পারেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।